এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। চলতি মাসের মধ্যে দেশের অনেক জেলায় বৃষ্টিপাতের আভাস দিল আবহাওয়ার মডেল। আগামীকাল দেশের বেশ কিছু এলাকায় কুয়াশার সতর্কতাও রয়েছে, তাপমাত্রা অনেকটাই নামতে পারে। এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হচ্ছে। এই মেঘগুলো ধীরে ধীরে বাংলাদেশের দিকে আসছে কিনা, তো আজ ও আগামীকাল দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, এক ধাক্কায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে, শৈত্যপ্রবাহ থাকছে কিনা, সতর্কতার মধ্যে চরম সতর্কতার মোডে কি আভাস দেওয়া হচ্ছে তা আমরা সরাসরি দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে মধ্য বঙ্গোপসাগর নিরাপদ অবস্থায় রয়েছে, তবে দক্ষিণ বঙ্গোপসাগরে প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এই সমস্ত স্থানে। তো এটি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে, তার প্রভাব কোন ধরনের বাংলাদেশের উপর পড়বে না, তবে বাংলাদেশের উপর তুমুল কুয়াশার সতর্কতা জারি করা হচ্ছে। কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। গতকালও দেশের বেশ কিছু এলাকায় কুয়াশার চাদরে ঢাকা পড়ে, রাতেও দেশের অনেক এলাকায় কুয়াশার চাদরে ঢাকা পড়বে এবং আগামীকালও দেশের বেশ কিছু এলাকায় কুয়াশার আভাস কিন্তু রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় কুয়াশার সতর্কতা জারি করা হচ্ছে। কোন কোন জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হচ্ছে তা আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। আগামীকাল মঙ্গলবার 2 জানুয়ারি একদম ভোরের দিকে দেশের বেশ কিছু এলাকায় কুয়াশার কবল পড়তে পারে। এরই মাঝে দেখা যাচ্ছে দেশের পশ্চিমাঞ্চলের সমস্ত এলাকায় করোনা বিভাগের অনেক এলাকায় লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা রাজধানী সহ বেশ কিছু এলাকা, নাগারপুর, ভাবনা, শালকুপা, সিংড়া এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায়, রংপুর বিভাগের সব জেলায়, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগেরও অনেক জেলায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ঘন কুয়াশার সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। তো এ হচ্ছে মূলত ঘন কুয়াশার সতর্কতা। আমরা অলরেডি কুয়াশার আপডেটটা দেখে নিলাম, তো মেঘলার কী আপডেট উঠে আসছে তা আমরা দেখে নেব আগামীকালের। দেখতে পাচ্ছি মঙ্গলবার 2 জানুয়ারি দেশের অনেক এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। কুয়াশার পাশাপাশি দেশের মধ্যপ্রান্ত অঞ্চল ঢাকা বিভাগ থেকে শুরু করে কুমিল্লা, বরিশাল, খুলনা, তারপর এদিকে মেহেরপুর, দোয়াশাময় নিয়ে শালকুপা, পাবনা, ফরিদপুর, তারপর নাগারপুর, মেহেরপুর, সিংড়া, রাজশাহী এই অঞ্চলের দিকে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। এর পরের দিন যদি আমরা একটু দেখি, আংশিক মেঘের আনাগোনা, আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি মেঘলা অলরেডি মেঘের আপডেটটা জেনে নিলাম, বৃষ্টিপাতের আভাস থাকছে কিনা তা আমরা সরাসরি দেখে নেব দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা, বা বৃষ্টিপাতের আভাস পেলেও কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তা আমরা দেখিয়ে নিচ্ছি। তো আমরা সরাসরি দেখিয়ে দেবো যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী লেটেস্ট আপডেট তুলে দেওয়া। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম, তো দেখতে পাচ্ছি আমরা সরাসরি আপনাদেরকে লাইভ ট্র্যাকিং করে দেখিয়ে দিচ্ছি। ভারতের উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। তো আগামী কয়েকদিন আমরা একটু লাইভ ট্র্যাক করে আপনাদেরকে দেখাই। একটি দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিম দিক থেকে একটি বৃষ্টিবাহী মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। ভারতের উপর মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত ঘটার কিছুটা সম্ভাবনা এবং এটি পরবর্তী 10 দিনের মধ্যে এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে। মূলত বৃষ্টিপাতের আভাস তৈরি হতে পারে হালকা, তো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। আমরা নজর রাখছি কোথাও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের আভাস পাওয়া গেলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা বৃষ্টিপাতের আপডেট দেখে নিলাম। এই মুহূর্তে বায়ুর কী আপডেট উঠে আসছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। বাতাসের ঝঞ্ঝা রয়েছে কিনা দেশের কোথাও, তো দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার দেশের কোন কোন এলাকায় বাতাসের ঝাপটা হাওয়া বেশি থাকবে তা একটু আমরা দেখি এই মুহূর্তে। তো দক্ষিণাঞ্চলে বাতাসের হাওয়ার দাপট একটু বেশি থাকতে পারে, প্রায় 25 কিলোমিটার পর্যন্ত উজ্জ্বল পরিবেশ নিয়ে বাতাসের গতিমাত্রা কিন্তু থাকতে পারে। উত্তর দিকে যদি আমরা একটু চলে যাই, 15-16 কিলোমিটার বাতাসের সর্বোচ্চ গতি খুলনা, বরিশাল এই অঞ্চলের দিকে 20 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা থাকতে পারে। পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু আগাই, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, দামবাদ, তারপর দেওঘর, আর রুকাল্লা, রাঞ্চি, পুরুলিয়া সমস্ত এলাকায় বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকতে পারে। সর্বোচ্চ প্রায় 30 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা কিন্তু উঠতে পারে। আর বঙ্গোপসাগর দিকে কী পরিবর্তন আসছে তা একটু আমরা এই মুহূর্তে দেখে নিব। তো আগামী কয়েকদিন যদি আমরা একটু লাইভ ট্র্যাকের মধ্যে দেখে নিই, বঙ্গোপসাগরের মধ্যে বাতাসের ঝঞ্ঝা নেই, তবে তেমন পরিবর্তন নেই। তো মূলত 10 তারিখের পর থেকে একটা বাতাসের ঝঞ্ঝা কিন্তু দেখা যাচ্ছে, এটি একদম পুরো বঙ্গোপসাগরে প্রায় এই যে 45 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে, একটি বাতাস
বাংলাদেশের যানজা কিন্তু রয়েছে বঙ্গোপসাগরের বুকে। নিম্নচাপ তৈরি হওয়ার আভাস কিন্তু দেখা যাচ্ছে না, তবে এখানে মূলত একদম দক্ষিণে যে ভারত মহাসাগরের আবহাওয়া কিন্তু অনেকটা খারাপ রয়েছে, ঝড় বৃষ্টিপাত তৈরি হওয়ার আভাস কিন্তু অনেকটা বেশি এই সমস্ত জায়গাগুলোর উপর। আর এই মুহূর্তে কি চরম সতর্কতাবার্তা জারি করলো তা একটু আমরা দেখে নেব। তো আমরা সরাসরি চরম পূর্বাভাস মোড়ে চলে আসলাম। বাই মোড়টিকে আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও ধমকা বা জড় বাতাসের আভাস নেই, এই যে বাতাসের ঝাঁঝা থাকার সম্ভাবনা খুবই কম। তবে আগামী 4 তারিখ থেকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দোয়া সময় আবহাওয়া বিরাজমান থাকতে পারে। চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, তারপর দিকে শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া সমস্ত এলাকায় বাতাসের গতিমাত্রা একদম লো হয়ে যাবে এবং দোয়াশাময় পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রা যদি একটু আমরা দেখিনি, দেখতে পাচ্ছি আগামী ঠিক 4 থেকে 5 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় রোদের কিরণ অনেকটাই বৃদ্ধি পাবে। কলকাতা, কোলাঘাট, তারপর এখানে খড়গপুর, আরামবাগ বেশ কিছু এলাকায় রোদের কিরণ অনেকটাই বেশি থাকতে পারে, প্রায় 3 ঘন্টার মতো রোদের কিরণ থাকতে পারে এমনটাই আভাস কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় ঘুমট গরমও কিন্তু অব্যাহত থাকতে পারে এমনটাই আভাস কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে। আর আগামীকাল যদি আমরা একটু দেখি, তাপমাত্রার মোড়ে রোদের কিরণ স্বাভাবিক অবস্থায় থাকতে পারে দেশের সমস্ত এলাকায়। একটু উত্তর দিকে গুয়াহাটি এবং গোলাপাড়া এই অঞ্চলে রোদের কিরণ কিছুটা বাড়তে পারে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে তাপমাত্রা কি আপডেট উঠে আসছে তা দেখার জন্য নিয়ে আসলাম তাপমাত্রা মোড়ে। তো প্রথমে দেখে নেব যে দেশের দক্ষিণ অঞ্চলের কি পরিস্থিতি। দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের কি একটু আমরা দেখব, এরপর বাকি সমস্ত অঞ্চল আমরা আপনাদেরকে দেখাবো। দক্ষিণ দিকে এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে পাহাড়ি অঞ্চলের দিকে তাপমাত্রা পারণ নামতে দেখা যাচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং কিছু কিছু পাহাড়ি অঞ্চলের দিকে তাপমাত্রা পারণ নামতে পারে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা পারত 11 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু এলাকায় 12, আবার রাঙ্গামাটির দিকে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে এখানে লক্ষ্য করুন, এখানে সর্বনিম্ন তাপমাত্রা পারত থাকতে পারে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কুতুবদিয়া, কক্সবাজার এ সমস্ত এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পারত থাকতে পারে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে, তবে পাহাড়ি অঞ্চল যেখানে রয়েছে সেখানে তাপমাত্রা পারত অনেকটাই কম রয়েছে। ঢাকা রাজধানী সহ বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারত 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তারপর এখানে ময়মনসিংহ এবং জামালপুর এখানে তাপমাত্রা পারত 14 ডিগ্রি, সিলেটের উপর লক্ষ্য করুন আপনারা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং শিলংয়ে যে মেঘালয় এই অঞ্চলে শিলংয়ের বেশ কিছু এলাকায় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গেছে, তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে সেখানে। কুড়িগ্রাম, রংপুর এই অঞ্চলে তাপমাত্রার পারদ দেখা যাচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং শিলিগুড়ির উপর 11 ডিগ্রি সেলসিয়াস প্রায় মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি কিন্তু সেখানে রয়েছে তাপমাত্রা। আর এদিকে দেওঘর, দামবাদ এবং ভারতের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা পারণ নামছে 11 ডিগ্রি অথবা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ওয়েস্টবেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, আগামীকাল বেশ কিছু এলাকায় 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। আর সর্বোচ্চ তাপমাত্রা যদি একটু আমরা দেখি, ঠিক একদম দুপুরকালীন সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তো সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে দেশের একদম পূর্বাঞ্চলের দিকে চট্টগ্রাম বিভাগের দিকে, এখানে আপনারা লক্ষ্য করুন 27 বা 28 ডিগ্রি সেলসিয়াস। এখানে টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলের দিকে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার কিন্তু সম্ভাবনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার, টেকনাফ এই অঞ্চলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় 29 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়া, ওখানে অনেক অঞ্চলে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামার সম্ভাবনা, এবং সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত তাপমাত্রার সর্বশেষ আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।